বাংলা মানেই বিরিয়ানি, বাসন্তী পোলাও, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে আছে তেলে ভাজা আর মিষ্টি রকমারি। এক কথায় বাংলা মানে ইউ ক্যান হ্যাভ এভরিথিং দ্যাট ইজ আনহেলদি ফর দ্য বডি বাট হেলদি ফর দ্য মাইন্ড। বিগত কয়েকদিন সন্ধেবেলা অজয়ের চাউমিন খেয়ে মুখ মেরে যাওয়ার পর মনটা একটু কচুরি করে কাঁদছে, কিন্তু পটিরাম তো অনেক দূর। কাকতালীয়ভাবে আমার এক বন্ধু সুদীপ্ত নিয়ে এলো খোঁজ এক বহু প্রাচীন দোকানের, ঠিক ব্যারাকপুর স্টেশনের থেকে ঢিল ছোড়া দূরত্বে, জালুয়া সুইটস। নামটা শুনে মনে হয়েছিল ফালতু বাবা করছে, কিন্তু একটু রিসার্চ করে দেখলাম জায়গাটি সত্যি এক্সিস্ট করে। বেরিয়ে পড়লাম ক্যামেরা, মোটর সাইকেল, সঙ্গে দুই বন্ধুকে নিয়ে। জালুয়া সুইটসের মুখ্য আকর্ষণগুলি হলো তার ইতিহাস, কচুরি এবং রাবড়ি। আসুন দেখে নেওয়া যাক। কিরম ফিল আসছে? একটা আলাদা ফিল আসছে, এখনো মুখে পড়েনি খাওয়াটা। How is it? It's very nice. The kachori is very deep fried, but it's not too oily. And the lentil soup has a spicy flavor to it. Bangla bolle pura ekghor khete. How is the food? Asadharon. Chalbe, chalbe. Nice, nice. Chalbe. কত বছর পুরনো? 190 বছর। একদম তোমার মানে বংশানুক্রমে চলে আসছে? ছয় জেনারেশন। সুড, হাউ ইজ দ্য রাবড়ি? ১৯৭ বছর। নচিকেতা? নচিকেতা আর মির, মির তো হ্যাঁ, ফুটকা 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 আমার তো ভালোই লাগলো, আমি তো এমনি ফুটি। প্রায় 10টা কচুরি সাটানোর পর মনটা মুগ্ধ হয়ে গেল, বাড়ির জন্য আরো 10টা পার্সেল করে নিলাম। ব্যাপারটা হলো বাংলার অলিতে গলিতে লুকিয়ে আছে এরকম হাজার হাজার ভোজনশালা, যেগুলো আমাদের মতো খাদ্যরসিক বাঙালির স্বর্গ, এবং লুকিয়ে আছে অনেক অনেক ইতিহাস এবং ঐতিহ্য।